আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি একটা অজানা রহস্য নিয়ে। রহস্যটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা, মানে এটা কি বলে, রাস্তা নাই, ঘাট নাই, দেখেন বাংলাদেশের সরকারের কোনো খেয়া দেয় কাম নাই, খালি আকাঙ্ক্ষু দেয় বেড়ায়। দেখেন এইটুক সিপার রাস্তা দিয়ে, এটা দেওয়ার কোনো দরকার আছে? এটা দেওয়ার কোনো দরকার আছে? এতটুকু ছিলাম তখন থেকে এটা দেখতেছি। এই যে আমাদের বড় ভাই কি বলে শুনেন, এতটুকু কালে যখন আমি এতটুকু ছিলাম তখন থেকে এই ব্রিজটা দেখতেছি। এই ব্রিজটা ব্রিজটা কেন বানাইছে এই রহস্যটা আমি বুঝলাম না। দেখেন দেখেন, এটা যদি ভাবলাম এটা পুল পুল হইতো তাহলে এমন দিয়া সাইড দিয়ে আটকানো থাকতো, কিন্তু সাইড দিয়ে আটকানো নাই। এমন দিয়াও দেখেন, এমন দিয়েও পানি যাইব, এমন দিয়ে তো পানি অবশ্যই যাইব, আর ওই ওই পাশ দিয়েও পানি যায়। এটা কেন বানাইছে এরা? এটার উপরে তো উঠাও যায় না এটা। আপনারা যদি কেউ জানে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখি আমরা এই সাইড দিয়ে যাই, দেখি কী অবস্থা সাইডে। এতরও মাঠ দেখতে পাচ্ছেন, এতরও মাঠ। এটা হয়তো রাস্তা হইতো তাহলে মানা যাইতো বিষয়টা। এরা কোনো ব্রিজ না কিছুই না, অনাগামী বানাই রাখছে। দেখেন দুই সাইড দিয়ে গাড়ি যাওয়া যায়, দেখছেন? এই যে আমাদের বড় ভাই, আর এটা আমার কাকা ভাই। আমার কাকারা ভাই এটা দেখতে আসছে, এটার রহস্যটা জানতে আসছিলো। ছোটোখাটো একটা ব্লগ ভিডিও বানিয়ে এলাম। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আর